ও অন্যান্য জাতি ভাইদের আদাব নমস্কার। আমি যে প্রভু পর্যায়ে ছানিখানা আপনাদের সামনে পরিবেশন করাইব, ইহা হইল মূলভূমির মোশাররফ হোসেনের রচিত বিশ্বাসের অন্তর্গত আমার বইয়ের মহরম পর্বের পঞ্চবিংশ পর্ব হয়, পিছন 122 হইতে 130 পৃষ্ঠার অন্তর্গত মহাবীর কাশেমের মর্মান্তিক কাহিনী। বিন্দু মাত্র জলের জন্য লড়াই তো চোখে জলের নাম মাত্র হইলে কাঁদিবারও শক্তি নাই। হোসে চতুর্দিকে চাহিয়া দেখিলে বন্ধু মধ্যে আর কেহ নাহাই, সকলেই শহীদ হইয়াছে। হোসে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলে হাই, একমাত্র জলের আশায় আত্মীয় বন্ধু বান্ধবকে হারাইলাম, অথচ পরিজনদের পিপাসা নিবারণ করিতে পারিলাম না। ফোড়ার জল উদ্ধার আর বাঁচিবার আশাও নাই, আকাঙ্ক্ষাও নাই, আশা পুত্র কাশে এই কথা শুনিয়া রণ সাজে সজ্জিত হইয়া হোসেনের সম্মুখে দাঁড়াইয়া করজোড়ে বলিলে, চাচা কাশেম এখন জীবিত, কাশেম মরে নাই, আপনি অনুমতি করুন শত্রুগুল নির্ভুল করি। হোসেন বলিলে, কাশেম তুমি পিতৃহীন, তুমি মাতা হলে একমাত্র সন্তান, এই ভয়ানক শত্রুর সম্মুখে তোমাকে কোন প্রাণে পাঠাইব? কাশেম বললে, ভয়ানক আপনি তাহাকে ভয়ানক শত্রু জ্ঞান করে, আপনার অনুমতি পাইলে এদিনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সৈন্যগণকে আমি তুচ্ছ জ্ঞান মনে করি। হোসেন বললে, গান্ধী আমার বংশের সকলের মধ্যে তুমি প্রধান, তুমি বংশের বহুমূল্য রত্ন, তুমি সকলকে সান্ত্বনা দাও, আমি নিজেই ফোড়া খুলে উদ্ধার করিতেছি। কাশেম বললে, আপনি যাহাই বলুন, কাশেমের দেহে প্রাণ থাকিতে আপনাকে অস্ত্র ধারণ করিতে হইবে না। হোসেন বলিলে, পথ তোমার মাতার আদেশ লইয়া যুদ্ধে যাও। কাশে মাতার পদধূলি গ্রহণ করিয়া যুদ্ধযাত্রা প্রার্থনা যাইলে হাসনে বানু তাহার মস্তক চুম্বন করিয়া আশীর্বাদ করিয়া বলিলে, যাও কাশে তুমি যুদ্ধে যাও, তোমার পিতৃদের পরিশোধ করো। কাশে অস্ত্রপৃষ্টে আরোহণ করিবে এমন সময় হোসেন বলিলেন, কাশে তোমার পিতার নিকট আমি এক কারারে আবদ্ধ আছি, সেই প্রতিজ্ঞা পালন করিয়া তুমি যুদ্ধে যা, আমার কন্যা সবিনাকে বিবাহ না করিয়া তুমি যুদ্ধে যেতে পারিবে না। কাশে মহাবিপদে পড়িয়া গেলে এই মহাবিপদ সময়ে আমাকে বিবাহ করিতে হইবে, এটি তোমার খেলা, বিষাদ সিন্ধু বিষাদে ভরা, হাসিবা হলে মাত্র হইবে। দারুণ দুঃখ সময়ে পাত্র হইয়া হোসে তার কন্যা সবিনাকে কাশেমের হাতে সম্পূর্ণ করিলে। এই হল আমার সংক্ষিপ্ত সারাংশ, বাকি অংশ আমি স্থানীয় পর্যন্ত প্রবেশন করে পারি। ওহো
Thank you.
ভারতকে।